সুন্দর লাগছে। কোথায় যাব আমরা? আমরা এখন চলো শপে যাব। অনেক কিছু দিওয়ালির জিনিসপত্র কিনতে হবে তো, ওই জন্য। দিওয়ালিতে অনেক কিছু লাগে তো, দেখবে কত সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখাবো তোমাকে। চলো চলো চলো, লেটস গো। চলো চলো চলো। বাড়ি গিয়ে তোমাকে সব দেখাবো কোনটা কি কাজে লাগে, ঠিক আছে? ওকে মা। মা, আমরা কি এখন ড্রেস কিনবো? দেখো যদি কিছু পছন্দ হয়। হ্যাঁ দেখো দেখো। মা দেখো না, এটা কি সুন্দর একটা জিনিস, আমি নেব এটা। এটা ও, এটা তো স্লেটের মতো, ঠিক আছে নাও তাহলে, ভালোই দেখা যাচ্ছে। মজা, দিওয়ালির জিনিস কিনতে এসে আমার জিনিস হয়ে গেল। বুঝেছি বুঝেছি, চলো এখন। কত জিনিস এনেছি বাবা, এগুলো যে কি করে কে জানে। মাকে ডাকি, মা জানালে বলতে পারবে। মাকে ডাকি, মামা। দাঁড়া দাঁড়া, বলছি সব বোঝাচ্ছি। মা এত কিছু এগুলো কি এনেছো? এই তো, এগুলো এখন একটা একটা করে তোমাকে আমি দেখাবো, আর আমরা এগুলো দিয়ে অনেক কিছু করব। চলো করি। এই দেখো, প্রথমেই আমি এনেছি দিওয়ালির জন্য রঙ্গোলি। তুমি জানো দিওয়ালিতে রঙ্গোলি দেওয়া হয়? হ্যাঁ, তো এর আগের বছর তুমি কি করেছিলে জানো তো, দিওয়ালির রঙ্গোলিটা নষ্ট করে দিয়েছিলে। এই জন্য এইবার আমি নিয়ে এসেছি এরকম আর্টিফিশিয়াল রঙ্গোলি। এগুলো দিয়ে রঙ্গোলি দিলে রঙ্গোলি নষ্ট হবে না, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এখন রুহিও সাজাতে পারছে। কি সুন্দর দেখলে, কত ইজি। আমি একটা দেখি। দাও শব্দ বাজি বা অন্য ধরনের যে কোনো বাজি ফোটানোই বারণ। এই জন্য বেবিদের কিন্তু আমরা তারাবাতি অবশ্যই দিতে পারি, কারণ দিওয়ালির না হলে তো মজাই আসবে না, তাই না? বাট তারাবাতিও কিন্তু বেবিদের হাতে এমনি দেওয়া যাবে না। তো তারাবাতি আমাদের কিভাবে ইউজ করতে হবে, এইভাবে আমাদের তারাবাতিটা নিয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে এরকম কাগজের এরকম কিছু প্লেট।
যে কোনো প্লেট তোমরা নিতে পারো, বড় ছোট যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, আর এরকম করে ঢুকিয়ে দাও। তাহলে কিন্তু হাতের মধ্যে তোমাদের আগুনটা কিন্তু কখনোই ছিটে আসবে না। দেখো কত সুন্দর একটা ঢালের মতো কাজ করছে। আর এখন আমরা তারাবাতি জ্বালাবো। দিওয়ালিতে নামো না, আমরা যত লাইট জ্বালাবো ঘরে ততই সুন্দর লাগে। দিওয়ালিতে ঘর আলোয় আলো করে দিতে হয়, তাহলে খারাপ শক্তিরা ঘরে ঢুকতে পারে না, আর আমাদের ঘরে সবসময় সৃষ্টিকর্তা বিরাজমান হয়। চলো আমরা লাইটিং করি। যেমন আমরা লাইটিং লাগাবো তেমনি আমাদের দিওয়ালিতে প্রদীপও জ্বালাতে হয়। এই জন্য আমরা এই যে এনেছি কত ধরনের সুন্দর সুন্দর ক্যান্ডেলস। এই দেখো এটা একটা কি সুন্দর ক্যান্ডেল, দেখেছো? আর দেখো মনা, এই মোমবাতি গুলোতে আছে অ্যারোমা যা ঘরকে খুব সুগন্ধিত করে তুলবে। এই দিওয়ালিতে আমরা কিন্তু সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরি, বাট যখন আমরা তারাবাতি জ্বালাবো বা কোনো বাজি ফাটাবো তখন কিন্তু অবশ্যই আমাদের কটন বা সুতির জামা কাপড় পরে সেটা করতে হবে। সিনথেটিক জামা কাপড় কিন্তু একদমই পরা যাবে না, তাহলেই কিন্তু তোমাদের দিওয়ালি হয়ে উঠবে একদম সুন্দর আর সেফ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।